হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 5 মিনিটের মধ্যেই বানিয়ে ফেলা যায় এরকম একটি ব্রেকফাস্ট রেসিপি, যার নাম হলো চিজি গার্লিক ব্রেড টোস্ট। এটা বানানো ইজি হলেও খেতে খুবই টেস্টি হয়। তাহলে দেখে নিন কীভাবে বানাই এই রেসিপি। চিজি গার্লিক ব্রেড টোস্ট বানানোর জন্য প্রথমে একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন বাটার। বাটারটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 5 কোয়া গ্রেট করা রসুন। এবার গ্যাসের ফ্লেমটা লো করে রসুনটা বাটারের মধ্যে 30-40 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। রসুনটা বাটারের মধ্যে দেওয়ার পর 30-40 সেকেন্ডের বেশি ফ্রাই করবেন না। বেশি ফ্রাই করলে রসুনটা লালচে হয়ে যাবে, তখন ফ্লেভারটাও ভালো আসবে না আর খেতেও ভালো লাগবে না। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 2টো হালকা শেকে নেওয়া ব্রেড স্লাইস। এবার অল্প অল্প গার্লিক বাটার নিয়ে এই ব্রেড স্লাইসের উপর ভালোভাবে স্প্রেড করে দেব। এরপর গার্লিক বাটার লাগানো ব্রেডের ওপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। গ্রেট করা চিজের পরিবর্তে আপনারা চিজ স্লাইসও ইউজ করতে পারেন, এবং চিজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এর উপর ছড়িয়ে দিচ্ছি অল্প মিক্সড হার্ব। মিক্সড হার্বের পরিবর্তে আপনারা পিৎজা সিজনিংও ইউজ করতে পারেন, আবার অরিগ্যানোও ইউজ করতে পারেন। মিক্সড হার্ব, পিৎজা সিজনিং বা অরিগ্যানো ছাড়াও যদি আপনারা এটা করেন তাহলেও স্বাদের খুব একটা হেরফের হবে না। আর এর উপর ছড়িয়ে দিচ্ছি অল্প রেড চিলি ফ্লেক্স, অর্থাৎ শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর এখানে একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প বাটার। বাটারটা মেল্ট হয়ে আসার পর এর মধ্যে আমি ব্রেড স্লাইসটা রেখে গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না হতে দেব, অর্থাৎ যতক্ষণ না চিজটা মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এই কাজটা করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। লো ফ্লেমে প্রায় 2 মিনিট রান্না হওয়ার পর এখন ঢাকনাটা খুলে নিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন চিজটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আমাদের আজকের রেসিপি চিজি গার্লিক ব্রেড টোস্ট সার্ভ করার জন্য একদম রেডি। আজ এ পর্যন্তই, বাই।